আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন কোরআমি আমাদেরকে সকলকে খুশি করে দিয়েছে। প্রথমত সম্পূর্ণ ফ্রিতে একটা এপিক আপনি পেতে চলেছেন আজকে যদি গেমের মধ্যে প্রবেশ করেন। গেমের মধ্যে প্রবেশ করলে সম্পূর্ণ ফ্রিতে এপিক বক্সের ড্র দিতে পারবেন এবং 100% আপনি একটা সম্পূর্ণ ফ্রিতে এপিক প্লেয়ার পেতে চলেছেন। আমার ভাগ্য ভালো, তাই আমি ড্রাগবাকে পেয়ে গিয়েছি। সো সেটা সত্যিই অসাধারণ, আমি অনেক বেশি খুশি। আজকে ঈদের দিন আরও বেশি খুশি করে দিয়েছে কোনামি। আরও বেশি খুশি হয়ে যাবেন যদি আজকের অ্যানাউন্সমেন্টটা জানতে পারেন। আজকের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে eFootball 2024 গেমের রিলিজ ডেট কোনামি আমাদেরকে জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে 2023 সালের আগস্টের 15 তারিখের পর কিংবা সেপ্টেম্বরের 15 তারিখের আগে আমরা eFootball 2024 গেমের আপডেট পেতে চলেছি বা রিলিজ আমরা পেয়ে যাব। অবশ্যই গেমটি রিলিজ হওয়ার আগে 4 থেকে 7 দিন মেনটেনেন্স থাকতে পারে আমাদের গেমে, এবং মেনটেনেন্সটি আসার পর আমরা যখন গেমটি আপডেট করে ফেলবো, মানে গেমটি আপডেট আসবে, তখনই আমরা গেমটি আপডেট করার পর গেমটার মধ্যে প্রবেশ করতে পারবো। গেমটি আপডেট আসার পর অবশ্যই eFootball 2023 থেকে eFootball 2024-এ আপনার কয়েন, ইপয়েন্ট, কন্ট্রাক্ট রিনিউয়াল টিকেট, কন্ট্রাক্ট রিনিউয়াল প্লেয়ার সবগুলা ট্রান্সফার হয়ে যাবে। তবে অবশ্যই কোন কোন প্লেয়ার ক্যারিওভার হবে সে সম্পর্কে কোনামি আমাদেরকে কিছুই জানায়নি। সেই সকল বিষয়গুলো নিয়ে আপডেট আসবে, তখন আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিব। আর একটা আপডেট যদি আমি আপনাকে দিই তাহলে অবশ্যই আপনি তাতেও খুশি হবেন। সেটা হচ্ছে আমরা এখন গেম খেলতে গেলে টিম প্লে স্টাইল নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। অনেকের 99% হয়, অনেকের 100 হয়। যারা জানেন তারাই 100 করতে পারেন। সো অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, 100 আর 99-এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, 99-এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সো এই সকল বিষয়গুলো প্যারা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন eFootball 2024 গেমের মধ্যে। কারণ eFootball 2024 গেমের মধ্যে টিম প্লে স্টাইলের কোনো সিস্টেম থাকবে না, আপনি যে কোনো প্লেয়ার যে কোনো ম্যানেজার দিয়ে খেলাতে পারবেন যে কোনো ট্যাকটিক্সে। আশা করছি আজকের আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন। ঈদের মধ্যে ভিডিও করার মূল কারণ হচ্ছে শুধু আপনাদের জন্যই, আপনাদেরকে জানানো উচিত এ কারণে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।